ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোন, আপনার মা কোনো একটা অন্যায় করাতে, তাকে বাধা দেওয়াতে তিনি খুব রেগে গিয়েছেন এবং আপনার হাজবেন্ডের সাথে খারাপ আচরণ করেছেন, বাধ্য হয়ে আপনার হাজবেন্ড তার সাথে কথা বলতে বারণ করেছেন। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ জীবন, আপনি যথার্থ কাজ করেছেন এবং আপনার স্বামী এক্ষেত্রে আপনাকে যে নসিহাত করেছেন সেটিও যথার্থ নসিহাত করেছেন। মা বাবার আনুগত্য তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপরে জীবন যাপন করবেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, সেই নির্দেশনা অনুযায়ী যদি পিতামাতা আপনাকে নির্দেশ করেন তো সেটি আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আল্লাহ এবং তার রসুলের অসন্তুষ্টিতে পিতামাতা কিছু একটা করবেন আর সেক্ষেত্রে আপনি চুপ চুপ থাকবেন, কিংবা সেটা আপনি মেনে নেবেন, অথবা আপনি চোখ মেলে সেটা শুধু দেখবেন, কোনো প্রতিবাদ করবেন না, না এমনটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আমরা যে কোনো অন্যায় দেখলে সেটাকে প্রতিহত করব, এটি হচ্ছে ইসলাম আমাদেরকে শেখায়। আর সে অন্যায়টি যখন খুব কাছের মানুষ এবং পিতামাতা সম্মানের পাত্র, তো তাদের ক্ষেত্রে যখন সংঘটিত হয় তো অবশ্যই সেটা আমাদের বাধা দিতে হবে, কারণ এই অন্যায়ের কারণে পিতামাতা জাহান্নামের আগুনে পুড়বে সেটা আমরা কখনোই সন্তান হিসাবে কামনা করি না। তো অতএব মৃত্যুর পরে আমরা গিয়ে পিতামাতার কোনো উপকার করতে পারবো না, অতএব যা করার সেটা জীবিত থাকা অবস্থায় করতে হবে। তো আপনি আপনার মায়ের অন্যায় বাধা দিয়েছেন, এটি যথার্থ কাজ করেছেন। তবে বাধা ক্ষেত্রে যদি আপনি কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেটি হচ্ছে ভিন্ন জিনিস, অর্থাৎ বাধা যেভাবে দিয়েছেন সেভাবে না দিয়ে যদি আদবের সাথে, ভদ্রতার সাথে বা আরও একটু কোমল নীতিতে যদি দিতেন তাহলে হয়তো এভাবে খেপে যেত না। জানি না আমি আপনি কীভাবে বাধা দিয়েছেন, যদি যথার্থভাবে আদব সম্মান শ্রদ্ধা এটা বজায় রেখে বাধা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি তেল যান না আপনি যথেষ্ট ভালো কাজ করেছেন। আর যদি বাধা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের রূঢ় আচরণ হয় তো সেটি আসলে কাম্য ছিল না। আপনি একটি ভালো কাজ করেছেন, বাধা দিয়েছেন, কিন্তু বাধা দেওয়ার ক্ষেত্রে যে সুন্দর আচরণটি দরকার ছিল সেটি করেননি, সেক্ষেত্রে আপনি আবার একটি অন্যায় কাজ করে বসেছেন। তো জানি না আপনি বাস্তবে কী করেছিলেন। তো আপনার হাজবেন্ড যেহেতু আপনাকে কথা বন্ধ করতে বলেছেন সেই হিসাবে আপনি সাময়িক কথা বন্ধ করতে পারেন। এক্ষেত্রে আপনার মাও সতর্কতা অবলম্বন করবেন, পাশাপাশি আপনার স্বামীও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। আপনি যেহেতু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেক্ষেত্রে আপনার স্বামীর অধিকার রয়েছে আপনাকে এভাবে নসিহাত করার। আর আপনি মানসিকভাবে হিজড়া ফিল করবেন না, এক্ষেত্রে গুনাহের কিছু হয়নি, কারণ আপনি গুনাহের কাজ করেননি, বরং একজনে গুনাহের কাজ করছিল সেক্ষেত্রে আপনি বাধা দিয়েছেন, বরং আপনি একটি ভালো কাজ করেছেন। অতএব ভালো কাজ করেছেন সেজন্য আপনি মানসিকভাবে আনন্দিত হবেন যে আপনি আপনার মাকে সৎসাহস নিয়ে তার অন্যায় কাজে বাধা দিতে পেরেছেন। তো ঠিক একইভাবে আপনার স্বামী যখন আপনাকে তার সাথে কথা বলতে বন্ধ করতে বলছেন তো সেটাও যদি আপনি করতে পারেন সেটাও একটি আপনি স্বামীর আনুগত্যতা করার সুযোগ পাচ্ছেন এবং মায়ের মমতার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চাওয়া পাওয়া সেটাকে আপনি প্রাধান্য দিতে পেরেছেন। সেই হিসাবে আপনার ইনশাআল্লাহ বিজনিল্লাহ আল্লাহর কাছে উত্তম বদলা রয়েছে, বিনিময় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকে বোঝার তৌফিক দান করেন, তিনি যে কোনো ধরনের অন্যায় পরিহার করেন নিজে বুঝে, অথবা কেউ বুঝিয়ে দিলে তখন যেন তিনি সেটাকে স্বাচ্ছন্দ্যে পজিটিভলি নিয়ে সেটা থেকে বিরত থাকতে পারেন, আল্লাহ তাকে সে সামজ দান করেন। আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।